বা সুলতান বা, তোমার বেহালার সুর শুনিয়া মনটা বইরা গেল। যেমন ছিল তোমার বাপ তেমনি তুমি। এই নাও বাবা 10টা টাকা, আমি তোমার উপহার দিলাম, আর একটা সুর বাজাও। মা, তুমি আপনারা কিছু মনে করবেন না ভাই, দয়া করে আপনারা যান, বাচ্চারা তোমরা যাও। তুই এখানে দাঁড়ায় বেহালা বাজাইতেছিস, স্কুলে যাইব কে? স্কুলে যাইতে আমার ভাল লাগে না মা, আমি স্কুলে যাব না। স্কুলে তোর যাইতেই হইব, সুরের পেছনে ঘুরিয়া তোর বাবার মতন তোর জীবনটাও আমি নষ্ট হইতে দিব না। চল আমার সাথে। সুর আর সঙ্গীত মানুষে যে কি দেয় তা আমার খুব ভালো করে জানা আছে। সুরে ভালোবাসা তোর বাবা আমারে অনেক কষ্ট দিছে, বাউল হইয়া এই গ্রাম থেকে ওই গ্রামে ঘুরে বেড়াইছে, টাকা পয়সা কিছুই পায় নাই, শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় মানুষটা মরে গেছে। সুর শুধু মানুষে কষ্ট দেয়, কষ্ট। আর আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। সুলতান রে নিয়ে আসেন? হ্যাঁ। ওর তো নাম কাটা গেছে। আমার একটু হেড স্যারের কাছে নিয়ে যাবে। কেন নিয়ে যাব না, সুলতান লেখাপড়া করুক, এটা তো আমিও চাই। চলেন। সুলতান তুই মেঘলা রে নিয়ে এখানে দাঁড়া, আমি আসতেছি, চলো। আসেন চাচি। হেড স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি সুলতানের মা, বোরহানের কাছে শুনলাম আমার ছেলের নাম কাটা গেছে। আপনি ঠিকই শুনেছেন, স্কুলের রেকর্ডে আপনার ছেলের যা উপস্থিতি তাতে তার নাম কাটতে আমরা বাধ্য হয়েছি। স্যার আর কোনোদিন এমন হইব না, সুলতান রে প্রতিদিন আমি নিজে স্কুলে দিয়ে যাব, শেষবারের মতো আপনি ওর নামটা খাতায় উঠান। ঠিক আছে, শুনেছি আপনার স্বামী একজন শিল্পী ছিলেন, একজন শিল্পীর প্রতি সম্মান প্রদর্শন করে আমি আপনার ছেলের নাম খাতায় উঠানোর ব্যবস্থা করছি। এরপর যদি সুলতান স্কুলে নিয়মিত উপস্থিত না হয় আর সেই কারণে যদি তার নাম কাটা যায় তাহলে আর কোনোদিন অনুরোধ নিয়ে আমার কাছে আসবেন না। এখন যান। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঘলা, সুলতান কই? মায়া তো চলে গেছে। চলে গেছে? কই গেছে? কেমন আছো সুলতান? ভালো। সেদিন যে সুরটা আমাকে বাজিয়ে শুনিয়েছিলে সেই সুরটা আবার শোনাবে? শুনাইতে পারি, তাইলে তোমার গাড়িতে আমারে চড়াইতে হইব। গাড়িতে চড়বে? হ্যাঁ, আমার গাড়িতে চড়ার ইচ্ছা হয়েছে। তুমি যদি আমার গাড়িতে চড়াও আমি তোমাকে বেহালা বাজায় শোনাবো। এসো। চিপস খাবে? কি করে খাবো, আমার হাত তো বন্ধ। তুমি হা করো, আমি তোমার মুখে তুলে দিচ্ছি। ছোট মামনির গাড়ি মনে হয়। এই থামো থামো। এই তুই কে? আমার নাম সুলতান। কোন দেশের সুলতান? তোর বাপের নাম কি? আমার বাবার নাম কাদের বাউল। ও, তুই তাহলে বাউলের বেটা ফাউল। তুই চৌধুরীর মেয়ের গাড়িতে চড়ার সাহস কোথায় পেলি? মুন্সি চাচা, আমি ওকে গাড়িতে উঠতে বলেছি, ও আমার মেহমান, আমার মেহমানের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারেন না। তা ঠিক, তা ঠিক। চৌধুরী পরিবারের মেহমান সবাই হতে পারে না, আর চৌধুরীদের গাড়িতেও সবাই চড়তে পারে না। ও তোমার গাড়িতে চড়ে ভীষণ অন্যায় করে ফেলেছে, ওর শাস্তি হতেই হবে মা, নইলে যে চৌধুরীর জারি করা আইন ভঙ্গ হয়ে যাবে। হুম।
আমি এই এলাকার মানুষগুলোকে আবার স্মরণ করিয়ে দিতে চাই, এই মহিউদ্দিন চৌধুরী তার বাপ দাদার বংশের অহংকার ধরে রাখার জন্য কত নির্মম কত কঠিন। আব্বু, সুলতানকে তুমি মেরো না, সব দোষ আমার, আমি সুলতানকে গাইতে উঠতে বলেছি। সোমনা, ওকে নিয়ে ভেতরে যাও। চল মা চল। আমি যাবো না আব্বু, তুমি সুলতানকে ছেড়ে দাও। আব্বু আব্বু চল, ছেড়ে দাও চল, আমাকে মারবেন না। মারবে না, ছোট লোকের বাচ্চা বলে কি না, মারবে না। চৌধুরী চামচা মুন্সি সুলতানকে ধরে নিয়ে গেছে। কি সুলতানের কি অবস্থা বো আল্লাহই জানে। তোমার ছেলে কি অপরাধ করেছে তুমি তা জানো? জানি হুজুর, এমন ভুল আর কোনদিন হইব না। ওরে আপনি ছেড়ে দেন হুজুর, ওরে ছেড়ে দেন। ছাড়বো তো অবশ্যই, তবে ওর শাস্তি আরো বাকি আছে। আরো শাস্তি? চৌধুরী পরিবারের গাড়িতে চড়ার অপরাধে তোমাদেরকে এক মাসের জন্য এক ঘরে করা হলো। আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যদি কোনো কথা বলো তাহলে শাস্তি আরো বাড়িয়ে দেওয়া হবে। মুন্সি জি হুজুর, আমার সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে দাও। খবর হনসেন, কাদের বাউলের পরিবারে নাকি চৌধুরী সাহেব এক মাসের জন্য এক ঘরে করছে। হ, একটু আগেই শুনলাম কাদের বাউলের পরিবারের লগে কোনো লেনদেন করন যাইব না, তাইলে আমাগরে এক ঘুরা করব। একটু চল ভুল সহ্য কর বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও সুলতান, আমি ভুল করেছি, আমার জন্যই আব্বু তোমাকে চাবুক মেরেছে। না না, ভুল তুমি করবা কেন, ভুল করছি আমি। বড়লোকের গাইতে চললে চাবুকের বাড়ি খাইতে হয়, তা আমি জানতাম না। তুমি বাড়ি যাও মা, তুমি আমাদের এখানে আসছো, এই কথা তোমার বাবা জানতে পারলে আমাদের আরো শাস্তি দিতে পারে। সুলতানের মা, সুলতানের মা বাড়িতে আসো নাকি? তোমাকে খোঁজার জন্য তোমার বাবা মুন্সি পাঠিয়েছেন, আমাদের কপালে আরো যে কি আছে আল্লাহই জানে। ভয় করবেন না চাচি, বাবা যদি আপনাদের আরো শাস্তি দেয় তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব, না খেয়ে মরে যাব। ছি 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 মামনি, একটা ছোট লোকের জন্য না খেয়ে মরে যাবে, এটা খুবই খারাপ কথা। চলো, তোমার আব্বু তোমায় যেতে বলেছেন। আপনার যান, আমি পরে আসব। তুমি যাও মা, না হলে আমাদের আরো বিপদ হবে। চলো মামনি, অন্যের বিপদ দেখে আনা বুদ্ধিমতির কাজ হবে না। চলুন মা, আমি আর কোনোদিন তোমার কথার অবাধ্য হব না। আমি স্কুলে যামু, লেখাপড়া করব, চৌধুরীর মেয়ের সাথে আর মিশব না মা। এই যে এখানে তিনটা শাড়ি আর আর পাঁচটা থ্রি পিস আছে, সব মিলে আমার বিল হয়েছে 1800 টাকা। মাফ করবেন বোন, আপনার মাল আমি রাখতে পারবো না। কি বলতেছেন আপনি? চৌধুরী সাহেব আপনাদেরকে এক মাসের জন্য এক ঘরে করেছে, 10 দিন পার হয়েছে, আরো 20 দিন পার হবার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে লেনদেন করতে পারবো না। মাল রেখে যান, 20 দিন পরে সে টাকা নিয়ে যাবেন। এই 20 দিন আমি চলবো কেমন করে, আমার কাছে তো একটা টাকাও নাই। চৌধুরী সাহেব আপনাদেরকে এক মাসের জন্য এক ঘরে করেছে, মাল রাখতে আমার কোনো আপত্তি নেই, তবে টাকা পাবেন আরো 20 দিন পর। এই 20 দিন
আমি বাচ্চাদের খাওয়ামো কেমন করে? ভাইয়া মা তো এখনো এলো না, আইবো এখনই চলে আইব। না ভাইয়া, মা মনে হয় বৃষ্টির লেগে আসতে পারতেছে না, তুই ছাতা লেগে যা। তুই ঠিকই কইছস, মা মনে বৃষ্টির মধ্যে আটকা পড়ছে, আমি ছাতা লয়ে যাইতাছি। মা তুমি ভিজতে ভিজতে চলে আইসো, আমি তো তোমার জন্য ছাতা নিয়ে যাইতেছিলাম। মা তুমি দাঁড়িয়ে আসো কেন, তাড়াতাড়ি কাপড় বদলাও, নেলে তোমার জল এসে পড়বো। গামছাটা এই যে, আমার মনে আসলে জ্বরাইতেছে রে। মেঘলা মার তো সত্যি সত্যি জ্বর হয়ে পড়ছে। ও মা আগুনের মতো গরম। ভাইয়া তুই ডাক্তার নিয়ে আয়। ঠিক আছে তুই মার কাছে থাক, আমি ডাক্তার লইয়ে যাচ্ছি। আরে সুলতান তুমি? ডাক্তার চাচা আমার মায়ের খুব জ্বর, চলেন একটু ওষুধ দিয়ে আসবেন। আমি ঝড় বৃষ্টির মধ্যে যেতে পারবো না চাচা, মা ছাড়া আমাকে আর কেউ নাই চাচা, চলেন চাচা। শোনো সুলতান, ঝড় বৃষ্টি বড় কথা না, আসল কথা হচ্ছে চৌধুরী সাহেব তোমাদেরকে এক ঘরে করে রেখেছে, তোমাদের বাড়ি আমি যেতে পারবো না। একটু দয়া করেন চাচা, আমার মার খুব জ্বর, একটু চলে। বলছি না আমি যেতে পারবো না। মা একটু ধৈর্য ধরো, ভাইয়া ডাক্তার আনতে গেছে, এখনই চলে আইব। কেন ডাক্তার ডাকতে গেছে, কেন ডাক্তার ডাকতে গেছে? ডাক্তারও আসবো না, কবিরাজও আসবো না। কবিরাজ চাচা আমার মার খুব জ্বর, চলেন না চাচা একটু দেখে আসবেন। বলছি না আমি যাইতে পারুম না, চৌধুরী সাহেব তোমার ঘরে এক ঘরে করছে, আমি যাইতে পারুম না, আমি গেলে আমারও এক ঘরে করব। আমাকে বাড়ি না যান, আমার একটু ওষুধ দিবেন। সম্ভব না, আমি তোমার ওষুধ দিছি, এই কথা যদি চৌধুরী সাহেব জানতে পারে তাহলে আমার অসুবিধা হইব, আমি অসুবিধায় পড়তে পারুম না। যাও বাবা যাও। মা কথা বলো, মা কথা বলো। কথা কইতে পারতেছি না, ব্যথা। মাইয়া মাকে বাঁচবে না? বাঁচবো মেঘলা বাঁচবো, মায়ের আমি বাঁচামই, ডাক্তার আমি আনমই। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব দরজা খুলেন, ডাক্তার সাহেব। কি হয়েছে, চিৎকার করছো কেন? আমার মার খুব অসুখ, আপনি কি আমার সাথে চলেন ডাক্তার সাহেব? এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদের বাড়িতে যাবো, টাকা কিন্তু আগাম দিতে হবে। আমার কাছে কোনো টাকা পয়সা নাই ডাক্তার সাহেব। টাকা নাই তাহলে কি দয়া রাখিনের জন্য এসেছিস? দয়া রাখিনে করা আমার কাজ না, যা। আপনি চলেন ডাক্তার সাহেব, না না মামা মরে যাইব। মরে গেলে আমি কি করবো, আমার কাজ টাকা নিয়ে চিকিৎসা করা, টাকা নাই চিকিৎসাও নাই, যা ভাগ। মা কত বলো মা
করছেন, সব বন্ধ করছেন। মা, মা! সুলতান, জঙ্গলের দিক কোথায় যেতেছো? কে? মৌলভী চাচা। সুলতান, তুমি কি আমারে দেখতে পাইতেছো না? না চাচা, আমি সব অন্ধকার দেখতেছি। অন্ধকার দেখতেছো? ও চাচা, আমি মনে হয় অন্ধ হয়ে গেছি। আমার মার খুব অসুখ, ডাক্তার কবিরাজ কেউ টাকা ছাড়া যাইব না। আপনি ফু দিলে মানুষের রোগ ভালো হয়ে যায়, আপনি দোয়া পড়া আমার মার একটু ফু দিবেন। চলো বাবা চলো। মেঘলা, মৌলভী চাচারে লয়ে এসি। মৌলভী চাচা ফু দিলে মা ভালো হয়ে যাইব। মা আর ভালো হইব না, ভালো হইব না কেন ভাইয়া? শুনছিলাম মানুষ মরার আগে আজরাইল আসে, আমি সব দরজা জানলা বন্ধ করে দিয়েছিলাম, তারপরে দরজা খুললা আজরাইল আসছিল। মা জাম নিয়ে চলে গেছে, মা মরে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। মৌলভী চাচা, আপনি একটু ভু দেন, আপনি ভু দিলে আমার মা ভালো হয়ে যাইব। সুলতান, তোমার মা সত্যি সত্যি মারা গেছে? না, আমি বিশ্বাস করি না চাচা, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না। কান্দো না বাবা, তোমার মা মারা গেছে, তার দাফন করতে হইব। বাবা সুলতান, আমরা এখন যাই। মৌলভী চাচা, দিবার মতো টাকা পয়সা আমার কাছে নাই। টাকা লাগবো না বাবা, টাকা লাগবো না, তোমরা এখন বাড়ি যাও। আহারে, চল ভাইয়া ঘরে। শোমা, তোমাকে এই দেশ ছেড়ে লন্ডনে চলে যেতে হবে, সেখানে তুমি তোমার চাচার কাছে থাকবে। না আপু, আমি লন্ডন যাব না। চুপ, আমার কথার উপরে কথা বললে আমি তোমাকে সুলতানের মতো চাবুক দিয়ে পেটাবো। কি বলছো তুমি? এই বাচ্চা মেয়েটাকে তুমি মারবে? হ্যাঁ মারবো। ওর এত বড় সাহস, বলে কিনা ছোট লোকের জন্য না খেয়ে মরে যাব। ও এখানে থাকলে চৌধুরী বংশের সম্মান এক মাসও ধরে রাখা যাবে না, বংশের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হলে ওকে দেশ ছেড়ে যেতেই হবে। মুন্সী জি হুজুর, সোমার বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করো। সোমা প্লেনে চড়বে, প্লেন আকাশে উড়বে, তারপর আমি শান্তি পাবো। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, মনে করেন সোমা মামনির প্লেন আকাশে উড়ছে। মেঘলা, ঘরে কিছু আছে? না ভাইয়া। মেঘলা, আমি অন্ধ, কাজ করার ক্ষমতা আমার নাই, আমরা বাসুম কি কইরা খামু কি? ভাইয়া, তুমি বেহালা বাজালে মানুষ টাকা দেয়, তুমি বেহালা বাজিবা আর গান গাইবা, দেখবা মানুষ আমাকে ঠিকই টাকা দিব। তুই ঠিকই কইছিস মেঘলা, বাসার জন্য আমি বেহালা বাজাম, আমি গামু। Thank you.
আমি অন্ধ কপাল মন্দ ভাগ্য আমার এমনই পোড়া আমি অন্ধ কপাল মন্দ ভাগ্য আমার এমনই পোড়া অভাব পিছু ছাড়ে না রে দুঃখের কথা বলি কারে ভাঙা কপাল লাগে না জোড়া ভাগ্য আমার এমনই পোড়া আমি অন্ধ কপাল মন্দ ভাগ্য আমার এমনই পোড়া অভাব পিছু ছাড়ে না রে দুঃখের কথা বলি কারে ভাঙা কপাল লাগে না জোড়া ভাগ্য আমার এমনই পোড়া ভাগ্য আমার এমনই পোড়া পাহাড় সমান এই কি ছিল বিধির বিধান একটু দয়া হয় না কি তার তুই নয়নে অথই আধার স্বপ্ন দেখা রইল অধরা ভাগ্য আমার এমনই পোড়া ভাগ্য আমার এমনই দেখলাম না তো এই বসুন্ধরা ভাগ্য আমার এমনই পোড়া ভাগ্য আমার এমনই পোড়া আমি অন্ধ কপাল মন্দ ভাগ্য আমার এমনই পোড়া আমি অন্ধ কপাল মন্দ ভাগ্য আমার এমনই পোড়া অভাব পিছু ছাড়ে না রে দুঃখের কথা বলি কারে ভাঙা কপাল লাগে না জোড়া ভাগ্য আমার এমনই পোড়া ভাগ্য আমার এমনই কলেজ ছুটি হয়ে গেছে ভাইয়া চল বাড়ি চল চল ও হ্যাঁ টাকাগুলো কোথায় জামার পকেটে রেখেছি চল চল মেঘলা টাকাগুলো গুনে দেখতো
আজ কত পেলাম? এখন টাকা গুনতে পারবো না, ভাত রান্না করতে হবে। দে টাকাগুলো, দে ট্রাঙ্কে তুলে রাখি। এই নে খাতা আর কলম, বসে বসে হাতের লেখা প্র্যাকটিস কর। হাতের লেখা প্র্যাকটিস করে কি হবে? আমি অন্ধ মানুষ, লেখাপড়া করে কি লাভ? চিরকাল কি তুই অন্ধ থাকবি? যেদিন অনেক টাকা জমবে সেদিন তোর চোখের অপারেশন করাবো। হাতের লেখা প্র্যাকটিস কর, একদিন ঠিকই কাজে আসবে। লেখা শুরু কর, আমি ভাত বাসাতে যাচ্ছি। হুজুর, ম্যানেজারের কাছ থেকে আমি সম্পূর্ণ হিসাব লিখে এনেছি। টাকাগুলো ব্যাংকে জমা দিয়েছো? এই কাজে আমি ভুল করি না হুজুর, সব টাকা ব্যাংকে জমা দিয়ে জমার বই সাইন করে আমি নিয়ে এসেছি। ডাকাবো হুজুর? না না, দেখতে হবে না, তোমার উপর আমার বিশ্বাস আছে। নিন হুজুর, কথা বলেন। হ্যালো ভাইজান, আমি কবির বলছি। কবির, কেমন আছিস তুই? ভালো আছি ভাইজান, একটা খবর দেওয়ার জন্য ফোন করেছিলাম। সোমা মামনি রওনা দিয়েছে, আজ বিকেলে তোমার ওখানে পৌঁছাবে। বলিস কি? হ্যাঁ ভাইজান, সোমা মামাকে বলেছে প্লেন যখন বাংলাদেশের আকাশে পৌঁছাবে ঠিক তখন তুমি আব্বুকে ফোন করবে। এটা নাকি তার এক ধরনের চমক। রাখি ভাইজান। চমকই বটে। কিসের চমক হুজুর? সোমা লন্ডন থেকে রওনা দিয়ে ঢাকা এসে গেছে, আজ বিকেলের ট্রেনে এখানে আসবে। কখন আসবি? খুশি হবার কিছু নেই, আজ বিকেলেই আসবে। মনীষী, সময় মতো তুমি স্টেশনে চলে যেও। জি হুজুর। 12 বছর পর দেশে এলাম, আমাকে রিসিভ করতে মাও এলো না, বাবাও এলো না। হায়রে চৌধুরী বংশের আভিজাত্য। মামনি, দীর্ঘ 12 বছর পর আনন্দনগরে এলেন, কেমন লাগছে আনন্দনগরের পরিবেশ? আগের মতো নেই, সবকিছু কেমন যেন বদলে গেছে। চাচা, কিছুক্ষণ আগে একটা বেহালা সুর শুনছিলাম, খুবই পরিচিত সুর, কে বাজালো বলতে পারেন? পারি, নিশ্চয়ই পারি। একজন অন্ধ ভিখারি প্রায় রাস্তার ধারে দাঁড়িয়ে বেহালা বাজায় আর ভিক্ষা করে। অন্ধ ভিখারি? অন্ধ ভিখারি এ সুর বাজাতে পারে? হ্যাঁ মামনি, অন্ধ ভিখারি। এ ড্রাইভার, তাড়াতাড়ি গাড়ি চলো, মামনির জন্য সবাই অপেক্ষা করছে। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছি জানো না? সোমা তো এক্ষুনি চলে আসবি। নামুন মামনি, নামুন। থাক মামনি, থাক। থাক থাক, কেমন আছিস মা? ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? ভালো। তা এদেশে কতদিন থাকবি বলো? কি মাত্র তো এলাম, এখনই প্রশ্ন করছো কতদিন থাকবো? না মানে, বিদেশে থাকতে থাকতে তোর অভ্যেস হয়ে গেছে, এখানে হয়তো তোর মনই টিকবে না। আব্বু, ছিলাম আমি বিদেশে, কিন্তু আমার মন পড়েছিল এদেশেই। চলো মা, ভেতরে চল। চলো মা। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। কোটের ভিতরের পকেটে হাত দিয়ে মনে হইল পকেটে সেলাই করা। পকেটের ভিতরে কাগজের মতো কি যেন একটা আছে। ওটা কাগজ না ভাইয়া, দুটো 500 টাকার নোট। 500 টাকার নোট? হ্যাঁ ভাইয়া, পথ ভুলে যদি কোথাও চলে যাস তাহলে টাকাটা কাজে আসবে। তুই আমার নিয়ে এত চিন্তা করস? কেন করব না, এই পৃথিবীতে তুই ছাড়া আমার আর কে আছে? আজ নয়, 2 দিন পর হইব। বিয়া হইলেই তো স্বামীর হাত ধইরা ঘুরা বেড়াবি, আমার হয়তো তখন মনেই পড়ব না মেয়েদের স্বামী সব। জি না, মেয়েদের স্বামী সব আর আমার ভাইয়াই সব। মেঘলা,
ফিস বাজায় কে? কি হয়েছে বল? এখনো কিছু হয়নি, তবে আগামীতে হবে। যদি তোর বোন রাজি থাকে আর তুই বাধা না দিস তাহলে। আমি জিসান, আমার বন্ধু হাসান, ডেভিড আর বুলেট, এই চারজন মিলে তোদের ভাই বোনের ভরণ পোষণের দায়িত্ব নেব। বিনিময়ে শুধু তোর বোন আমাদের গায়ে গতরে একটু খুশি রাখবে। রাগ করিস না, রাগ করিস না, প্রস্তাবটা একটু ভালো করে চিন্তা করিস। ভিক্ষা করে আর কতদিন চলবি? আমি আমি তোদের আহা সুলতান, আমি আমি করে কোনো লাভ নেই। তুই অন্ধ মানুষ, অন্ধ মানুষ কাউকে কিছু করতে পারে না। ঘুষি মারবি আমাকে, লাগবে বাতাসে, শুধু শুধু হারেনি হওয়া। তার চেয়ে ভালো রাজি হয়ে যা। চল ভাইয়া। এমন ভাব দেখালো মনে হয় এলাকার জমিদার। ভাবে সাবে চৌধুরীর মেয়ে। শুনুন জি, একজন অন্ধ ভিখারি এখানে দাঁড়িয়ে গান করে, সে কোথায় থাকে বলতে পারেন? সুলতান ভাইয়ের কথা জিজ্ঞেস করতেছেন? সে এখন বাড়িতেই আছে। সুলতান অন্ধ? মেঘলা, আমি এক অন্ধ মানুষ, তোরে রক্ষা করার ক্ষমতা আমার নাই। যদি তোরে একটা ভালো ঘরে বিয়ে দিতে পারতাম তাইলে আমার সব দুশ্চিন্তা দূর হয়ে যেত। না ভাইয়া, এমন চিন্তা তুই করিস না। তোর চোখ ভালো হবার আগ পর্যন্ত আমি বিয়ে করব না। তোকে ছেড়ে আমি কোথাও যাব না। চোখ ভালো করতে অনেক টাকা লাগবে, এত টাকা পাবো কই? কোথায় পাবো জানি না। আল্লাহ তোর চোখের আলো কেড়ে নিয়েছে, আল্লাহই তোর চোখের আলো ফিরিয়ে দিবে। আজ থেকে আমি তোর চোখের আলো ফিরে পাবার নিয়তে পবিত্র কোরআন খতম দিব। যতদিন তোর চোখ ভালো না হবে ততদিন খতম দিব, দরকার হলে আমি হাজার বার খতম দিব। আল্লাহকে আমার ডাক শুনতেই হবে। মেঘলা ভাইয়া, একটা সুর বাজা। আজ তোর বেহালার সুর শুনতে আমার ভীষণ ইচ্ছে করছে। তুই আমার বেহালার সুর শুনবি? হ্যাঁ শুনব। তোর বিচ্ছেদী বেহালার সুর শুনে আমি আজ কাঁদব। বাজা ভাইয়া বাজা, মন খুলে একটি বিচ্ছেদী গান গা। আমি তোমাবিনে ঘো
দেখি পারে লয়ে যাওয়া আমারে ভজন সাধু চিরদিন কুপথে গম নাম শুনেছি পতিত পব তাই তো দেই আমার সামনে কে যেন দাঁড়ায় আছে, পরিচয় জানতে পারলে ভালো হয়। আমার নাম সোমা। সোমা? হ্যাঁ সুলতান, আমি চৌধুরী বাড়ির মেয়ে সোমা। চৌধুরী বাড়ির মেয়ে, গরিবের বাড়িতে কেন? গরিবের সাথে বিভেদ আমার বাবার, আমার কোনো বিভেদ নেই। তুমি আর তোমার বাবার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ তোমার বাবার গাড়িতেই তুমি সরো। তুমি আমার বাড়িতে আইছো এই কথা যদি তোমার বাবা জানতে পারে, তাহলে তার সাবুক আবার গর্জায় উঠতে পারে। আজ আমার চোখে আলো নাই, আমি অন্ধ, অন্ধ মানুষ আর বিপদে ফেলাইও না। 12 বছর পর বিদেশ থেকে এলাম, এসেই তোমার কাছে এসেছি।
আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বড় লোকের মেয়েরে তাড়া দেওয়ার সাহস আমার নাই। দয়া করে তুমি চলে যাও। না, সবকিছু না জেনে আমি যেতে পারি না। তুমি অন্ধ হলে কিভাবে? আমার ভাগ্য আমারে অন্ধ বানাইছে। আমি তোমার চোখ ভালো করব। তুমি আমার চোখ ভালো করবা কেন? আমার বাবা যেদিন তোমার উপর অবিচার করেছে সেদিনই তুমি আমার হৃদয়ে ঠাঁই নিয়েছ। আমার বাবা আমাকে বিদেশ পাঠিয়েছিল তোমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য। দূরে আমি ঠিকই ছিলাম, কিন্তু মন ছিল তোমার কাছে। আবার যদি তুমি দূরে চলে যাও তাহলে আমার জন্য ভালো হইব। আপনি, আপনি কে? ওর নাম সোমা, চৌধুরী বাড়ির মেয়ে। মেহমানের সাখাওয়ায় বিদায় কর, আর বইলা দে এ বাড়িতে যেন আর কখনো না আসে। নেন চা খান। আমাকে তুমি তুমি করে বলতে এখনো বলবে? ভাইয়ার কথায় কিছু মনে করো না, আজ তার মনটা ভালো নেই। তার মন যে ভালো নেই তা আমি বুঝতে পেরেছি। তোমার ভাই আমাকে যত অবহেলাই করুক না কেন, তোমাদের বাড়িতে আমি আসব। তোমার ভাইয়ের চোখ আমি অপারেশন করাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ডাক শুনেছে। হে আল্লাহ, তোমার দরবারে হাজার হাজার শুকর, আমি খুশি। খুশি রাখার ব্যবস্থা করো। করব হুজুর, করব। আজ সন্ধ্যায় আমি সব ব্যবস্থা করে ফেলবো হুজুর। চৌধুরী বাড়ির বৌরা হচ্ছে সেবাদা সিং। দাসী গণেশ, আমার পায়ের জুতো খুলে দিতে হবে। মা, এই বুঝি তোমাদের চৌধুরী বাড়ির নিয়ম? এই নিয়ম ঠিক রাখতেই তোমরা আমাকে বিদেশে পাঠিয়েছিলে, কি করে সহ্য করো এসব? বাড়ি ছেড়ে চলে যেতে পারো না? কোথায় যাব? আমিও তো আরেক চৌধুরী বাড়ির মেয়ে। চৌধুরীদের চরিত্রের মধ্যে কোনো ফারাক নেই, সবই যখন একই রকম। মাথা নিচু করে সংসারে পড়ে থাকে ছাড়া আমার আমার কোনো উপায় নেই রে মা, আমার কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায়। দাঁড়াও সুলতান। কোথায় যাচ্ছ? ভিক্ষা করতে। আমি তোমাকে ভিক্ষা করতে দেব না। আমাকে তুমি বাধা দেবে কোন অধিকারে?
তোমার উপর অধিকার খাটানোর অধিকার আমার নেই। তারপরও নিজেকে দায়মুক্ত করার জন্য তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সহযোগিতা করতে চাই। তোমার সহযোগিতা আমি চাই না। কেন চাও না? কেন তোমার এত অহংকার? অহংকার? আমার কোনো অহংকার নেই। আমি এক গরিব বাউলের অন্ধ ছেলে, আমার কিসের অহংকার? অহংকার হল চৌধুরী বংশের চৌধুরীদের, যে চৌধুরীদের গাড়িতে চললে চাবুকের আঘাতে জর্জরিত হয়ে বিছানা নিতে হয়, গরিবের সন্তানদের ছোঁয়ায় যাদের সম্মান ধুলোয় মিশে যায়, যারা নিজেদের অহমিকা টিকিয়ে রাখার জন্যে মানুষকে এক ঘরে করে না খাইয়ে মারে, অহংকার হলো তাদের। সুলতান, আমার বাবা আর আমাকে তুমি এক করে দেখো না। আমার বাবা মহিউদ্দিন চৌধুরী তার আত্মঅহংকারকে টিকিয়ে রাখার জন্য তোমাদের উপর অবিচার করেছে, আর আর মাঝখান থেকে দোষী হয়েছি আমি। আর এইসব কারণের কথা যখন আমার মনের মধ্যে বাজতে থাকে, তখন মনে হয় আমার বিবেকের যন্ত্রণার কষ্ট বিষের ছোবলের চেয়েও কঠিন। সুলতান, তুমি যদি আমার সহযোগিতা মেনে না নাও, তাহলে হয়তো তিলে তিলে শেষ হয়ে যাব আমি, নিঃশেষ হয়ে যাব তোমার অবহেলার কারণে। বলো সুযন্ত্রণার জীবন থেকে তুমি আমাকে মুক্তি দেবে। ঠিক আছে, আমার সহযোগিতায় তুমি যদি তোমার মানসিক কষ্ট থেকে মুক্তি পাও, তাহলে তোমাকে আমি সুযোগ দেব। সত্যি বলছো সুলতান? হ্যাঁ সত্যি। যতদিন তোমাকে জেনে রেখো চাই আমি ততদিন, হ্যাঁ প্রেমের পৃথিবীতে বেঁচে আছি যতদিন তোমাকে জেনে রেখো চাই আমি ততদিন। থাকো না ছায়া হয়ে থাকো তুমি হৃদয়ে, তোমাকে ছেড়ে আমি জেনে রেখো প্রাণহীন। এসে ভালোবেসে সাগরেতে যায় মিশে তোমাকে মন শুধু কাছে যায়, মনের যত আশা বুকের ভালোবাসা দেব যে সবটুকু দেব যে তোমার। নদী এসে ভালোবেসে সাগরেতে যায় মিশে তোমাকে মন শুধু কাছে যায়।
তোমাকে খুঁজে পাইনি শ্বাসে সারাক্ষণ, তুমি আমারই শুধু একজন প্রিয়জন। তোমাকে খুঁজে পাইনি শ্বাসে সারাক্ষণ, তুমি আমারই শুধু একজন প্রিয়জন। দিয়েছি লিখে আমি তোমাকে এ জীবন, তুমি আমারই শুধু একজন যে আপন। এসে ভালোবেসে সাগরেতে যাই মিশে, তোমাকে মন শুধু কাছে চায়। এসে ভালোবেসে সাগরেতে যাই মিশে, তোমাকে মন শুধু কাছে চায়। চোখে চোখ রাখো ভালোবেসে পাশে থাকো, তোমাকে ডাকে মন ইশারায়। মনেরই যত আশা বুকেরই ভালোবাসা, দেবো যে সবটুকু দেবো যে তোমায়। নদী এসে ভালোবেসে সাগরেতে যাই মিশে, তোমাকে মন শুধু কাছে চায়। এই চোখে চোখ রাখো ভালোবেসে পাশে থাকো, তোমাকে ডাকে মন ইশারায়। যত আশা বুকের ভালোবাসা, দেবো যে সবটুকু দেবো যে তোমার। নদী এসে ভালোবেসে সাগরেতে যাই মিশে, তোমাকে মন শুধু কাছে চাই। এই চোখে চোখ রাখো ভালোবেসে পাশে থাকো, তোমাকে ডাকে মন ইশারা। শোভা, আমি আনন্দনগরের ছেলে, এখানকার গাছপালা, গ্রাম প্রকৃতির সুন্দর রূপ সবই আমি দেখেছি। সব কিন্তু আমার চোখের সামনে এখনো ভেসে বেড়ায়। আবার আমি সব দেখতে পাবো, ভাবতে আমার কি যে ভালো লাগছে। আরো ভালো লাগবে যখন তুমি সত্যি সত্যি চোখের আলো ফিরে পাবে, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আগামীকাল আমি ঢাকায় যাব, সবচেয়ে বড় ডাক্তারের সাথে আমি যোগাযোগ করব। এদেশে যদি তোমার চোখ ভালো না হয়, আমি তোমাকে বিদেশে নিয়ে যাব। যা ভেবেছিলাম তাই, কাহিনী অন্যদিকে মোড় নিয়েছে। চৌধুরী সাহেবকে ঘটনাটা জানানো দরকার। সরগাওয়া, আমার দাদা ছিল তিন বউ পাঁচজন রক্ষিতা, আমার বাবা ছিল দুই বউ সাতজন রক্ষিতা, আর আমি আমি কিছুই করতে পারলাম না, কিছুই না। হুজুর, গোপনে একটু আলাপ করা দরকার। কমলা, তুমি একটু বলো মুন্সি, কি তোমার গোপন আলাপ? হুজুর, সোমা মামনি আবার পুরনো কাহিনী নতুন করে শুরু করে দিয়েছে। ও যে সুলতান ছিল না সুলতান, তার সাথে আবার মেলামেশা করা শুরু করে দিয়েছে, বলা যায় প্রেমও হয়ে গেছে। মুন্সি, আগামীকালই সুলতানকে খুন করে গুম করে দিতে হবে। কি যে বলেন হুজুর, আন্দাকে খুন করতে যাব কেন? আন্দা আপনার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, আমরা ওর বোনের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবো। তোমরা কারা? আমার নাম জিসান। মেরে নাম হাসান। আমার নাম বুলেট। আমি জেলি। কি চাও তোমরা? এবার আমরা কিছুই চাই না, চায় চৌধুরী সাহেব। তুই চৌধুরীর মেয়ের ইজ্জত নিয়ে লীলা খেলা শুরু করেছি, ধুলা করবো, এটা চৌধুরী সাহেবের ডিমান্ড। তোমরা আমাদের ঘর থেকে বেরিয়ে যাও। এই শালান্দা বা চান্দা, তোর তো তেজ কিসের, তেজ কিসের? তোমরা আমাদের ঘর থেকে বেরিয়ে যাবে কিনা বলো। না গেলে কি করবি? কি করবি? আমি তোদের, আমি তোদের হুস হুস করে কোনো লাভ নেই, তুই আমাদের একটা লম্বা ছিঁড়তে পারবি না। ঘুষি মারবি বাতাসে, লাঠি মারবে দেয়ালে, আমরা আমাদের কাজ ঠিকই সেইরে ভালো। তোরা বোনকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নাইলে তো আমি তোদের
বন্ধ করে দিতে হবে। উপায় নাই রে আন্ধা, উপায় নাই, তোর বন্যে নাম আইরা আমগো কোন উপায় নাই। হ্যাঁ খতম, কাজ শেষ। মেঘলা, মেঘলা, হে মেঘলা, মেঘলা, এই মেঘলা, তুই আমাকে ছেড়ে চলে গেলি, বাবা চলে গেল, মাও চলে গেল, সুয়ো চলে গেলি, কেন এই অবিচার? হে আল্লাহ, আমি তোমার উপর বিশ্বাস করে, তোমার উপর ভরসা করে এই বোনটাকে দিয়ে বেঁচেছিলাম। কেমন কেমন অপরাধ আমি করেছি? কেন আমার বোনটাকে তুমি কেড়ে নিলে? মানুষ বলে তুমি অসহায়ের সহায়, দয়ার সাগর, কি দয়া করলে তুমি আমার? একটার পর একটা আঘাত দিয়ে তুমি আমার সব কেড়ে দিয়েছ, আমি কোনোদিন দেব না, আর কোনোদিন না, আর কোনোদিন না। ওর মধ্যে কি আছে যে আমার ওর মধ্যে নেই? হুজুর, আমি হলাম বাইজি, বাইজি পুরুষকে আনন্দ দেয়, আর বউ পুরুষের জীবনে অশান্তি সৃষ্টি করে। হুজুর, দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছি, আপনার ভাড়া করা গুন্ডারা সুলতানের বোনকে কিলে কিলে করে মেরেই ফেলেছে। আর সুলতান? আমার বোনের হত্যাকারীরা এই পৃথিবীতে বহাল তুবিয়তে বসবাস করবে আমি জানবো, কিন্তু কিছুই করতে পারবো না। এই পৃথিবীতে বেঁচে থেকে আমি বারবার মরতে পারবো না, কষ্ট থেকে মুক্তির একটাই পথ,
আত্মহত্যা, আত্মহত্যা। মেঘলা, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি আমি তোকে রক্ষা করতে পারিনি, আমি তোকে রক্ষা করতে পারিনি। কে আপনি, আমাকে বাঁচালেন কেন? তুমি তোমার বোনের হত্যাকারীদের উপর প্রতিশোধ নিতে চাও না? চাই, তবে প্রতিশোধ নেবার শক্তি আমার নেই, কারণ আমি অন্ধ। অন্ধ হয়ে তো তাতে কি, অন্ধ লাভ ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারে। কিভাবে? সাধনার মাধ্যমে। আমার বিশ্বাস হয় না। মারলেন কেন? বোঝানোর জন্য। বলো কি দিয়ে মেরেছি? লাঠি দিয়ে। কিরকম লাঠি, গোল না ট্যাপটা? মনে হয় গোল। মনে হয় গোল না, আসলেও লাঠিটা গোল। তার মানে তোমার অনুভূতি দেখতে পারে কোনটা ট্যাপটা আর কোনটা গোল। হয়তো পারে, তাতে কি? নুয়ে পড়লে কেন? শব্দ শুনে মনে হলো মাথার উপর দিয়ে একটা লাঠি চলে গেল। আর সেই কারণে তুমি নুয়ে পড়লে? তার মানে শব্দ শুনে নিজেকে রক্ষা করার ক্ষমতা তোমার আছে, তোমার এই সব ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাবে। আমি প্রমাণ করে দেব, সাধনা করলে একজন অন্ধ মানুষও লড়াই করে প্রতিশোধ নিতে পারে। আসলে আপনি কি? আমি একজন মার্শাল আর্টের ওস্তাদ। চলো এসো আমার সাথে, এসো। আমার নতুন ছাত্র। ও হ্যাঁ, তোমার নামটাই তো জানা হয়নি, কি জানো নাম তোমার? আমার নাম সুলতান। সুলতান, খুব ভালো নাম। কবিল, চুমকি কোথায়? চুমকি আপু বাজারে গেছে। আজ তোর যৌবনের স্বাদ গন্ধ আমরা চেখে দেখবো, তারপর পথ ছাড়বো। মুখ সামলিয়ে কথা বল, ভুলে যাস নে আমি মার্শাল আর্ট ওস্তাদের মেয়ে। মাথা যখন গরম হয় তখন এই ওস্তাদ ফুস্তাদের কথা মনে থাকে না। তাহলে তো তোদেরকে একটু মনে করিয়ে দিতে হয়। Oh, my God.
সময় মতো আসার জন্য তোকে বিশেষ ধন্যবাদ। নে হাত মিলা। অনেকক্ষণ হয় বাড়ি থেকে বের হয়েছি, বাবা মনে হয় আমার জন্য চিন্তা করছে, আমি গেলাম। তোর একটা ছবি নিয়ে যা। সুন্দর হয়েছে তো? ছবি তোলা আমার পেশা, সুন্দর তো হবেই। আর দেরি করা যাবে না, আমি যাই। তোকে দিয়ে আমার নেগেটিভটা উদ্বোধন করে দিই, তোর ছবি তুললে আমার ব্যবসা ভালো হয়। তুই হলি আমার ব্যবসার ভাগ্য লক্ষ্মী। একটা পোজ দিয়ে দাঁড়া। অত ঢং করতে পারবো না, যেভাবে আছি সেভাবেই তোল। এই শোন, ঠিক আছে একটু হাসি দে। আরে দে না। শোন, আর কিন্তু পিছু ডাকবি না। খোদা হাফেজ। কি রে মা, এত দেরি করলি কেন? পথে কিছু শয়তানকে শিক্ষা দিয়ে এলাম। বাবা, উনি কে? আমার নতুন ছাত্র, নাম সুলতান। চোখে দেখতে পায় না, অন্ধ। অন্ধ? অন্ধকে তুমি কি শিক্ষা দিবে? যে শিক্ষা কে কোনোদিন পায়নি। আমি ওকে এমন শিক্ষা দেব পৃথিবী অবাক বিস্ময়ে ওর দিকে তাকিয়ে থাকবে। সুলতান আমাদের এখানেই থাকবে, দক্ষিণের ঘরে ওর থাকার ব্যবস্থা কর। কবির, সাইকেলটা ভিতরে নিয়ে যা, আসুন আমার সাথে। গুরু, আমাকে শক্তি দাও গুরু, আমি যেন তোমার শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারি। আব্বু, ঢাকা থেকে ফিরে আমি সুলতানের বাড়ি গিয়েছিলাম। সুলতানের বোন খুন হয়েছে, সুলতান নিখোঁজ। বলিস কি? আশ্চর্য হবার নাটক করবে না, কারণ এই ঘটনা ঘটিয়েছো তুমি এবং এর পেছনে তোমার হাত আছে। আমি এসবের মধ্যে হাত দিতে যাবো কেন? আমার কি স্বার্থ? স্বার্থ নয়, ভয়। চৌধুরী বংশের অহংকার ভেঙে যাবার ভয়। তোমার মেয়ের সাথে যদি ওই ছোট লোক সুলতানের সম্পর্ক হয়ে যায়, তাহলে তো তোমার এই চৌধুরী বংশের মিথ্যে মর্যাদার প্রাচীর ধসে পড়তে পারে, আর সেই কারণে তুমি এই ঘটনা ঘটিয়েছো। সোমা, এসব তোর মিথ্যে ধারণা, আমি এসবের মধ্যে জড়িত নই। তুমি জড়িত নও তা আমি বিশ্বাস করি না। আমি সঠিক তথ্য প্রমাণের সন্ধান করব, যদি আমি প্রমাণ পাই তুমি এই ঘটনার সাথে জড়িত, তাহলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। হুজুর, এখন কি হবে? সুলতান, আমি এখন তোমাকে দা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবে। একটি মানুষের দেহে 5টি ইন্দ্রিয় আছে, এখন তোমাকে বুঝতে হবে ইন্দ্রিয় কাকে বলে। ইন্দ্রিয় তাকেই বলে যা দ্বারা মানুষ অনুভব করে। মনে করো তোমার চোখের সামনে আগুন আছে, চোখ খোলা অবস্থায় যদি তুমি আগুন দেখো তাহলে দেহের মধ্যে তাপ অনুভব করবে। যদি চোখ বন্ধ অবস্থায় আগুন কল্পনা করো তাতেও তুমি তাপ অনুভব করবে। এটা হচ্ছে তোমার চোখের অনুভূতি। তোমার কানের সামনে যদি একটা দুঃখের গান বাজে তাহলে তুমি দুঃখ অনুভব করবে। যদি তোমার মনের মধ্যে দুঃখের গান বাজে আর সে গান যদি তুমি কানের মধ্যে অনুভব করতে থাকো তাহলেও তোমার মনের মধ্যে দুঃখ অনুভব করবে। এটা হচ্ছে কানের অনুভূতি। যদি তোমার নাকের সামনে একটি কমলা ফল ধরি তাহলে তুমি গন্ধ অনুভব করবে, আর যদি গভীরভাবে কমলা ফলের গন্ধ অনুভব করতে থাকো তাহলে কমলা ফলের গন্ধ তোমার নাকের সামনে চলে আসবে। এটা হচ্ছে নাকের অনুভূতি।
যদি তোমার মুখে একটু তেঁতুল দেই তাহলে তুমি ত্বক অনুভব করবে। আবার যদি তুমি গভীর মনে তেঁতুলের স্বাদ দিভাই অনুভব করতে থাকো তাহলে তোমার দিভাই পানি তোলা আসতে পারে, এটা হচ্ছে জিহ্বাল অনুভূতি। তুমি যদি হাত দিয়ে বরফ ধরো তাহলে ঠান্ডা অনুভব করবে। আবার যদি গভীর মনে তুমি মনে করো আমি বরফে হাত দিয়েছি তাহলে তুমি ঠান্ডা অনুভব করবে, এটা হচ্ছে হাতের অনুভূতি। অর্থাৎ মানুষ পাঁচভাবে তার দেহে অনুভূতি প্রবেদ করায় কিনা বলো। জি ওস্তাদ। এই অনুভূতি দুইভাবে প্রবেদ করে, একটি হলো সরাসরি আরেকটি হলো কল্পনায়। তোমাকে এবার বিস্তার করতে হবে মানুষের দেহের মধ্যে যা ঘটে তা সে প্রথমে পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে দেহের অনুভূতিতে প্রবেশ করায়। দয় পরাদয়, আঘাত প্রতিঘাত সবই মানুষ প্রথমে অনুভূতিতে ঘটায়। তুমি আমাকে বলেছ তোমার বোন যেদিন খুন হয় তার কিছুদিন আগে হত্যাকারীরা তোমার বোনকে উত্তক্ত করেছিল, বলো করেছিল কিনা? হ্যাঁ ওস্তাদ। মনে করলে দেখো, সেদিন তুমি তাদের সাথে লড়াই করেছিলে অনুভূতিতে, কিন্তু দুর্ভাগ্য সেই অনুভূতি ছিল তোমার পলাদয়ের অনুভূতি, কারণ তুমি জানতে তুমি তাদের সাথে পারবে না। এই চিন্তাটাই প্রথমে বদলাতে হবে। জয়ী হতে হলে আগে নিজের পঞ্চেন্দ্রিয়কে জয় করতে হবে। দয়ের আগে জয় হয় অনুভূতিতে। এখন আমি কল্পনার অনুভূতির মাধ্যমে তোমাকে আগাম জয় অনুভব করাবো। বুক ভোলে নিঃশ্বাস নাও, আস্তে আস্তে ছাড়ো। তুমি কল্পনায় অনুভব করো সমুদ্র তীরে একটি লাল সূর্য। বাঁদিক থেকে তুমি এসে দাঁড়ালে, ডান দিক থেকে একজন শত্রু এসে তোমার সামনে দাঁড়ালো। ইলিয়ান্ধা, আমাকে মারবি? আর মার। পারবি না, মার। শান্ত হও। এবার আমাকে বলো, তুমি দয়ী না পলাদিত? আমি জয়ী ওস্তাদ, আমি জয়ী। খুশি হলাম। মনে রাখবে, শত্রু মিত্র ঝগড়া বিবাদ আঘাত প্রতিঘাত জয় পলাজয় সব কিছু ঘটার আগে মানুষের দেহে অনুভূতির মাধ্যমে ঘটে যায়। যদি তুমি তোমার দেহে কোনোভাবে আঘাত পাও তাহলে ধরে নেবে আঘাতের নীলব অনুভূতি তুমি তোমার দেহে আগেই অনুভব করেছ। সুলতান, অনুভূতি তর্তা করতে করতে মন যদি দেগে যায় তাহলে লড়াই করার জন্য তোমার তোখের কোনো প্রয়োজন নেই। তোখের সামনের দৃশ্য তোমাকে ঘাবলেও দিতে পারে। কাল সকাল থেকে তোমার ফিজিক্যাল ট্রেনিং শুরু করব। হাত দুটো দাও। হ্যাঁ, এইভাবে শক্ত কোলে মুক্তি করো। হ্যাঁ করো। হ্যাঁ, এইবার এই হাত, আঙ্গুল উপরে, হ্যাঁ রাখো, পা ফাঁক করে দাও। হ্যাঁ, পা দুটো ভাত করো, আরেকটু দাও। হ্যাঁ,
এইবার এইভাবে মারো, এইভাবে, হ্যাঁ মারো এইভাবে। যেদিক থেকে শব্দ শুনবে সেদিকে আঘাত করবে। জি ওস্তাদ। এখন তোমাকে যে প্র্যাকটিস করাবো সেটা নির্বিঘ্নে অতিক্রম করতে পারলেই চতুর্মুখী আক্রমণ থেকে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। জি ওস্তাদ। চলো। শুনলাম তুই নাকি নানান জায়গায় সুলতানকে খুঁজে বেড়াচ্ছিস। তুমি যা শুনেছ ভুল শোনোনি। এসব খোঁজাখুঁজি বাদ দিতে হবে। দশদিগির চৌধুরী পরিবারের বড় ছেলের সাথে আমি তোর বিয়ের ব্যাপারে আলাপ করেছি। এক মাসের মধ্যে আমি তোর বিয়ে দেব। বিয়ে আমি করব না আব্বু। সোমা, আমার সিদ্ধান্ত অমান্য করার দুঃসাহস করিস না। হয় তোকে বিয়ে করতে হবে, নয়তো তোকে বিদেশ চলে যেতে হবে। রাস্তায় রাস্তায় ভিখিরি খুঁজে চৌধুরী বংশের মানহানি করবি, এ আমি হতে দেব না। শোনো আব্বু, আমি আমার দাদিও নই, আমি আমার মাও নই যে প্রাসাদের চার দেয়ালের মাঝখানে বন্দি রেখে পর্দার অনুশাসনের ভয় দেখিয়ে নিজেরা যা খুশি তাই করে বেড়াবে। আমি আজকের যুগের নারী। আমার চোখ, কান, বিবেক, আবেগ সবকিছুই খোলা আছে। আমার মা, খালা, নানি, দাদি তারা ছিল পুরুষের সেবাদাসী, কারণ সময় ছিল তোমাদের পক্ষে। আমার মতো মেয়েকে আর কোনো কূট কৌশলে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে পারবে না। সুলতানকে আমি খুঁজে বের করবো,
তারপর তাকে আমি বিয়ে করব। আমাকে তুমি বাধা দিয়ে ঠেকিয়ে রাখতে পারবে না। মুন্সি। জি হুজুর। জিশানদের গিয়ে বল সুলতানের মাথার দাম আমি 100,000 টাকা নির্ধারণ করেছি, যত তাড়াতাড়ি পারে সুলতানকে খুন করে যেন পুরস্কারটা নিয়ে যায়। কি ডাক্তার সাহেব, আমাদের চিনতে পেরেছেন? জি বাবাজিরা, চিনতে পেরেছি, একদম চিনতে পেরেছি। আমরা হিসাব নিকাশ করে দেখেছি, মাসে আপনার 100,000 টাকার উপরে ইনকাম, ব্যাংকে আপনার 20,000,000 টাকার উপরে জমা। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই। মিথ্যে বলবে না, তাহলে ডাইরেক্ট শীষ বাজিয়ে দেব। আমি মিথ্যে বলছি না। এই, তোর কথা সত্য না মিথ্যা তা আমাদের জানার বিষয় না, আমরা আমাদের হিসেবে চলি। আজ রাত 10টায় আমরা আবার আসব, 10,00,000 টাকা রেডি রাখবি যদি চালাকি করিস, তাহলে তো নাক কান গলার অপারেশন আমি নিজেই করব। চল। দশ লাখ টাকা যেন ছেলের হাতের মোয়া, চাইলেই দিয়ে দেব, না দিলে তো আবার আমার নাক কান গলা অপারেশন করে ফেলবে। জানও বাঁচাতে হবে, টাকাও রক্ষা করতে হবে। হ্যাঁ, ওসি সাহেবের কানে খবরটা দেয়া দরকার। কি শান্তি, পুলিশ এসে গেছে। আপনি এসছেন, আমি আর আপনি সারা রাত গল্প করব আর চা নাস্তা খাবো, আর ওরা পাহারা দেবে। দুঃখিত ডাক্তার সাহেব, আপনার সাথে আমার চা নাস্তা খাওয়া হবে না। আজ আমার একটু আম্বা হয়েছে, তাই আমি এক্ষুনি চলে যাবো। যে চলে যাবেন? এখন বাজে 9:30, ওরা চলে আসবে 10টায়, কেটে পড়াই ভালো। যা, আর টাকা সম্ভব না, মিনিটে মিনিটে থল পেটে খাবার দিচ্ছে। যে আমার কাছে ফ্লাজিল আছে, খাবেন, ঠিক হয়ে যাবে। ফ্লাজিল আমি দুপুর থেকে খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না। যা, আবার খবর বেড়েছে। তোমরা তাকো, আমি আসছি, ঠিক মতো ফাড়া দেবে। যে আর ডাক্তার সাহেব, আপনি দরজা লাগিয়ে ঘুমান, আমি আসি ডাক্তার সাহেব। এই যে পুলিশ ভাইরা, আপনারা একটু সাবধানে থাকবেন, আমি ভিতরে গেলাম। এই ডাক্তার সাহেব, হনেন হনেন, ওই 1 ঘন্টা পর পর কিন্তু মোকলে গেছে আপাটাইন রাখবে, বুঝছেন? ওই স্যারের একটু বাপ আর মোক একটু একটু ঘুম ঘুম বাপ, বুঝছেন? না না না, ঘুমালে চলবে না, ঘুমালে চলবে না, আমি চা পাঠিয়ে দিচ্ছি। এই ডাক্তার সাহেব হনেন, শুধু চা পাঠালে চলবো না, চায়ের সাথে একটু বিস্কিটও পাঠিয়ে দিন, ভালো বিস্কিট। আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি। ডাক্তার সাহেব, আর দরজা লাগাইয়ে ঘুমান ঘুমান, মোরা ঠিক মতন পাই। ডাক্তার সাহেব, ওই স্যার বিস্কিট একটু পাঠিয়ে দিন। ঠিক আছে। পাঁচটা সিগারেট কেনার পয়সা নাই, খালি পাঁচ আলো এটা না টানি ধরো, পাঁচ আর মধ্যে এর লেগে তো আমি সিগারেট কিনে গাই না। আপনি চালু এলেন, ঘরে কি কেউ নাই? না নেই, বউ গেছে বাপের বাড়ি 1 বছর আগে, ছেলেরা থাকে বিদেশে, কাজের মেয়ে কাজের ছেলের সাথে পালিয়ে গেছে, রে বর্তমানে আমি বড় একা। ও আচ্ছা আচ্ছা,
তাহলে সবই আপনার পর, হ্যাঁ, খালি টাহাটা ইয়াপন। এতদিন তাই মনে করতাম, কিন্তু এখন মনে হচ্ছে টাকাই আসল বড় শত্রু। তাইলে আপনি টাকার মায়া সাইজে দেন। এটাই তো কষ্ট, যত বলি টাকার মায়া করব না ততই মায়া বাড়ে। বারবার শুধু মনে হয় রুপিয়া হ্যায় তো দুনিয়া হ্যায়। হ্যাঁ, আচ্ছা রাইফেলে গুলি আছে তো? আছে মানে আছে, দয় একটু দেন, সময় মতো না ফুটতে পারে। তাহলে কি হবে? যদি একটানে কাম না হয় তাইলে তিনটানে কাম হইবই। তাইলে আগে থেকেই দুই টান দিয়ে রাখেন, যদি ওরা চলে আসে তাইলে একটানে কাজ হবে। একটু সবর কর বাবা। ওই ডাক্তার, ওই যে আসছে, গুলি করেন, গুলি করেন, গুলি করেন, হন সব করেন। থাম থাম থাম, আগে না জানলে গুলি করবা, দেখ খেলুই খারাপ। হাত তুলে দাঁড়িয়ে থাক, নইলে গুলি করবো। শালা শুয়োরের বাচ্চা, আমাদের হুকুম অমান্য করিস, পুলিশ পাহারা লাগিয়েছিস। হাসান, জিসান, তোরা এখানে থাক। চল বুলেট, চল শালা, চল। টাকা কোথায়? বল টাকা কোথায়? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। মাত্র 1.5 লাখ টাকা, বাকি টাকা কোথায় বল? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এই যে 50,000 টাকা। বাকি 8 লাখ টাকা কোথায় বল? ব্যাংক থেকে 2 লাখ তুলেছিলাম, 8 টাকা তুলিনি, মনে করেছিলাম 2 লাখই তোমাদের খুশি রাখতে পারবো। 2 লাখই হয়তো আমরা খুশি হতাম যদি তুই পুলিশে খবর না দিতি। পুলিশ দিয়ে তুই আমাদের শীষ বাজাতে চেয়েছিলি, এবার আমরাই তোর শীষ বাজিয়ে দেবো। আমার রূপীতে প্রেমের
কেমন আছো বাবাজিরা? ভালো। নতুন কোন কন্ট্রাক্ট? একদম জায়গা মতো হাত দিয়েছে বদরি সাহেব। সুলতানের মাতার মূল্য 1,00,000 টাকা ধার্য করেছে। 1,00,000 টাকা? 1,00,000 টাকা কল্লা ফেলে দাও, 1,00,000 টাকা পকেটে চলে আসবে। সুলতানকে সামনে পেলে ওর মাথা কেটে আপনার সামনে হাজির করব। আঘাতটা তোমার কাছে বড় কিছু নয়। তোমার জন্য শুভ সংবাদ হচ্ছে, দুজন অস্ত্রধারী যোদ্ধার সাথে 5 মিনিট লড়াই করে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছ। তোমার উপর আমি আশাবাদী। তোমার ক্ষমতা দিন দিন শুধু বাড়বেই। তুমি কি? জি বাবা। সুলতানের হাতটা কাপড় দিয়ে মাথার ব্যবস্থা কর। ঠিক আছে, এসো আমার সাথে। মনে হয় জ্যাক এদিকে ফিট হয়ে যাচ্ছে, খবরটা দোস্তকে জানাতে হয়। ঘাটটা একটু ডানে ঘাত করো। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে। শালা, দোস্ত বলার সময় পেলি না? ছবিটা মাত্র ক্লিক করবো, হ্যাঁ সময় কেউ কথা বলে। দোস্ত আজ যেছিন দেখে এলাম, তাতে মনে হয় তোর ভাগ্যলক্ষ্মী হাতছাড়া হয়ে যাচ্ছে। কি দেখেছিস তুই? তোর ভাগ্যলক্ষ্মী নতুন মেহমানের হাত ধরে নিয়ে যাচ্ছে। কি মায়াবী ডাক! চলো চলো, তাড়াতাড়ি চলো। বলিস কি? হ্যাঁ দোস্ত, তুই ভেবে ভেবে দিন পার করছিস, আর তোর ভাগ্যলক্ষ্মী অন্যজনের হয়ে যাচ্ছে। যদি ভালো চাস, ভাবনা চিন্তা ছাড়, যা বলার ডাইরেক্ট গিয়ে বল। আরে জয়, তুই তুই এখানে? তোর সাথে আমার কিছু কথা আছে। কথা তো বাল্যকাল থেকেই বলছি, নতুন করে আর কি বলবি? না মানে তোকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা বলার জন্য এসেছিস? যা বল আর তাড়াতাড়ি বল, আমি আবার মেহমানের জন্য ওষুধ আনতে যাব। না মানে আমি তোকে ভালোবাসি। এই কথা বলার জন্য এত বাহানা? বন্ধু তো বন্ধুকে ভালোবাসতেই পারে। বন্ধু বন্ধুর জন্য জানও কুরবান করতে পারে। কুরবানি কুরবানি কুরবানি, আল্লাহ কো প্যারি হে কুরবানি। এই আমার ছবি তোলাই করেছিস? হ্যাঁ হ্যাঁ করেছি। ছবি যদি সুন্দর হয় তাহলে দিয়ে যাস। যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আমি কি বলতে চাইলাম বুঝতেই চাইল না। সুমা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর মা। জেদাজিদির ফল কখনো ভালো হয় না মা। তুই তুই মেয়ে হয়ে কেন তোর বাবার বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছিস মা? আমি আমার বাবার বিরুদ্ধে লড়াই করছি না, আমি লড়াই করছি আমার ভালোবাসার পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। এর মধ্যে যদি বাবা এসে দাঁড়ায় আমার কিছুই করার নেই। সোমা ভুলে যাসনি, তুই মেয়ে, মেয়েদের নত থাকা ভালো। এইসব বাদ দি, বিয়েশাদি করে সংসারী হ মা। মা, তোমার চিন্তা আর আমার চিন্তা কখনো এক হবে না। তুমি মাথা নিচু করে সহ্য করতে শিখেছ, আর আমি মাথা উঁচু করে প্রতিবাদ করতে শিখেছি। হ্যাঁ, তোমার জন্যে। দেখো তো কেমন হয়েছে। তুমি খেয়ে দেখো নি? না, তুমি খাও, ভালো না হলে আরো মিষ্টি দিব, খাও। আমার জন্য কেন কষ্ট করতে গেলে? কখনো কখনো মানুষ কষ্ট করে
আনন্দ পায়। তোমার জন্য পিঠা বানাতে আমার কোনো কষ্ট হয়নি, খাও। কেমন হয়েছে? ভালো, খুব ভালো। এক গ্লাস পানি দেবে? দিচ্ছি। এই নাও পানি। কি হয়েছে, তোমার হাত কাঁপছে কেন? জানি না, পানিটা খেয়ে নাও। চুমকি কি আমার উপর দুর্বল হয়ে যাচ্ছে? সুলতান, কেন তুমি নিরুদ্দেশ হলে? আমার মনের কথা যদি তোমার কাছে পৌঁছায়, তাহলে একবার এই আনন্দনগরে এসে আমাকে দেখা দিয়ে যাও। আমি তোমাকে একবার দেখতে চাই। বাধা পেলাম কেন? ভালোর জন্যই তুমি বাধা পেয়েছো। এখন তোমার মনের মধ্যে একটা খারাপ কথা বেজে উঠবে, আর এটাই স্বাভাবিক। এভাবে মানুষ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূতিতে খারাপ কিছু প্রবেশ করায়। শোনো সুলতান, পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ধারণ করা অনুভূতি দিয়েই সৃষ্টি হয় ষষ্ঠ ইন্দ্রিয়। সুলতান, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে মনের মধ্যে কোনো রকম খারাপ কিছু গ্রহণ করবে না। পঞ্চেন্দ্রিয় যদি আঘাত ধারণ না করে, তাহলে ষষ্ঠেন্দ্রিয় তা গ্রহণ করবে না। এটাই তোমার মূল শিক্ষা। এখানে যদি ভুল করো, তাহলে আমার শিক্ষা তোমার কোনো কাজে আসবে না। এই কথাটা মনে লেখো। বাবা, সকাল সকাল ছাত্রকে কি শিক্ষা দিচ্ছ? শিক্ষা দেওয়াই তো আমার কাজ। যা, সুলতানকে নিয়ে একটু খোলা বাতাসে ঘুরে আয়। ঠিক আছে। ও শরীর তো সুস্থ হয়ে যাবে, মনটাও ভালো লাগবে। দামা, এই যে ছাত্র, শুনেছ ওস্তাদ কি বলে গেল? শুনেছি। তাহলে চলো। এখন কেমন লাগছে? একটু ভালো, তবে মনটা কেমন যেন গোমট হয়ে আছে। আমাকে একটা কচি পাতা দেবে? কচি পাতা? কচি পাতা দিয়ে তুমি কি করবে? পাতার বাঁশি বাজাবো। বাঁশিতে যদি ভালো সুর ওঠে, মন অনেক হালকা হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, আমি নিয়ে আসছি। ভরিয়ে স্বপ্নে যাই।
মেমোরি আমি সুলতানের কোনো সন্ধান পাওয়া গেল না হুজুর এত খুঁজেও যখন সন্ধান পাওয়া গেল না আমার মনে হয় সুলতান আত্মহত্যাই করেছে যদি আত্মহত্যা করে থাকে তাহলে ভালো আর যদি বেঁচে থাকে তাহলে আমার জন্য বিপদ তুমি ভালো করে খোঁজ লাগাও ওর মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না আমি ভালো করে বুঝে গেছি আমার মেয়ে আমার বিরুদ্ধে চলে গেছে সুলতান যদি বেঁচে থাকে তাহলে সে তাকে খুঁজে বের করবেই সুলতান আমাকে পাতারবাসী বাজারে শেখাবে পাতারবাসী বাজাবে পাতারবাসীতে সুরত লাভ খুব কঠিন ব্যাপার তুমি যদি আমাকে শেখাও তাহলে আমার কাছে মোটেও কঠিন মনে হবে না ঠিক আছে একটা কচি পাতা নাও হ্যাঁ নিয়েছি দুহাতে চার আঙ্গুল দিয়ে শক্ত করে ধরো হ্যাঁ ধরেছি এবার পাতাটাকে টান টান করে ধরো হ্যাঁ ধরেছি মনের ভিতরে একটা সুর মনে মনে বাজাতে থাকো এবার পাতা ঠোঁটের মাঝখানে রেখে ফু দাও ঠিক মতো হচ্ছে না তো সবকিছু একদিনে হয় না একটু একটু করে হয়ে যাবে হবে তো হ্যাঁ অবশ্যই হবে হবে না হবে না আমি নিশ্চিত করে বলতে পারি তোর ভাগ্যলক্ষ্মী তোর হবে না কেন হবে না তোর ভাগ্যলক্ষ্মী চুমকি অন্ধ সুলতানের প্রেমে পড়েছে সুলতান তোর চুমকিকে ধরে ধরে পাতার বাঁশি বাজানো শিখাচ্ছে তুই নিজের চোখে দেখেছিস আমার কথা যদি তোর বিশ্বাস না হয় তুই নিজের চোখে দেখে আসতে পারিস পাতার বাঁশির কি গুণ এত চেষ্টা পরও হচ্ছে না কি দোস্ত বলেছিলাম না দেখেছিস ওই আন্দা সুলতান পাতার বাঁশি সুর হয়ে তোর চুমকির মনের ভিতর ঢুকে পড়েছে সুলতানকে এখন কোথা পাওয়া যাবে এই সময় সে পাহাড়ের উপর বসে ধ্যান করে Ah!
পারছি না। ও আমার উপর আক্রমণ করেছিল, আমি তার জবাব দিয়েছি মাত্র। জয়, তুই সুলতানের উপর আক্রমণ করেছিস? হ্যাঁ করেছিলাম। কেন? তোকে পাবার জন্য। ওকে মারলে আমি তোকে পাবো। ছি, তুই এত চালিয়েছ, ভাবতে আমার ঘৃণা হয়। তুই আর আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, তোর মতো ভালো বন্ধু আমি কাউকে মনে করতে পারিনি। আর তুই কি আমার ভালোবাসার মানুষকে মারতে এসেছিস? তুই সুলতানকে ভালোবাসিস? হ্যাঁ বাসি। জয়, যে বন্ধু বন্ধুর জন্য কোরবানি দিতে পারে না, সে কারো বন্ধু হতে পারে না। চলো সুলতান। চুমকি, চুমকি, সুলতানের এ অবস্থা কেন? বাবা, সুলতানের উপর আক্রমণ হয়েছিল। কে আক্রমণ করেছিল? জয়। জয়? সুলতান কি জয়ী না পরাজিত? শুধু জয় বললে ভুল হবে। আমি যদি সময় মতো না যেতাম, সুলতান জয়কে মেরেই ফেলতো। গুরু, তোমার শিক্ষা আমি কাজে লাগাতে পেরেছি। তুমি আমাকে আশীর্বাদ করো গুরু, আশীর্বাদ করো। সুলতান, আশা করি তোমাকে আর কেউ পরাজিত করতে পারবে না। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে গেছো। ওঠো। দোয়া করবেন ওস্তাদ, আমি যেন সফল হতে পারি। আমি যেন ওই সব জানোয়ারদের পাওনা কড়াই গন্ডা মিটিয়ে দিতে পারি। ওস্তাদের শিক্ষায় তার দোয়া। মনে রাখবে, মনটাই সব। মন ভাঙলে মানুষ ভেঙে যায়। মনের পরাজয়ই পরাজয়, মনের জয়ই জয়। দোস্ত, মন খারাপ করে বসে থেকে কোনো লাভ নেই। মন কিভাবে ভালো হবে সেই চিন্তা কর। চিন্তা করলে মন ভালো হবে? না, চিন্তা করলে মন ভালো হবে না। মনের ভিতর যে সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা যদি দূর করতে পারিস, মন অবশ্যই ভালো হবে। ভুলে যাস নি, চুমকি তোর ভাগ্য লক্ষ্মী। হ্যাঁ, ভাগ্য লক্ষ্মী। ভাগ্য লক্ষ্মী এখন আমার নয়, সুলতানের। চুমকি, তুমি তোমার বন্ধুকে বলেছ আমি তোমার মনের মানুষ। তুমি কি কথাটা মন থেকে বলেছ নাকি রাগ করে বলেছ? কি হলো, কথা বলছো না কেন? তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? হ্যাঁ বাসি। ভুল করেছো। ভুল কেন? তুমি এখন যাও, আমি একটু একা থাকতে চাই। আরে, সুলতানের দরজা খোলা। সুলতান গেল কোথায়? ঘর খালি, কোথায় চিঠি? চুমকি, আমাকে ক্ষমা করো। তোমার ভালোবাসার মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার জীবনের একটাই টার্গেট, প্রতিশোধ। তাই তোমাকে না জানিয়ে চলে গেলাম। ওস্তাদকে বলো, ভুল হলে যেন আমাকে ক্ষমা করে দেয়। ইতি সুলতান। সুলতান? সুলতান কোথায় গেল? এই যে ভাই, ভাই আমাদের সুলতানকে দেখেছেন? না দেখিনি। ভাই আমাদের সুলতানকে দেখেছেন? না।
বোনকে কি হয়েছে? কাকে খুঁজছিস? একজন অন্ধ মানুষকে। তোদের বাড়ির মেহমান? হ্যাঁ। আমি যখন ভোরবেলা এখানে কাজ করতে আসি তখন তার সাথে আমার দেখা হয়েছিল। আমি তাকে বললাম, ভোরবেলা আপনি এখানে কি করছেন? আমাকে বলল আমি এলাকা ছেড়ে চলে যাচ্ছি। চুনকি, কি হয়েছে মা? বাবা কাঁদছিস কেন? বাবা সুলতান চলে গেছে। ও চলে গেছে? ও তো দাবার জন্য এসেছিল। তুই কেন কাঁদছিস? তুই কি তাহলে সুলতানকে? হ্যাঁ বাবা, সুলতানকে আমি ভালোবেসে ফেলেছি। সুলতান কি সে কথা জানে? জানে। তাহলে হয়তো একদিন সে তোর কাছে ফিরে আসতেও পারে। না বাবা, সুলতান আর ফিরে আসবে না। ভীষণ খিদে পেয়েছে, কিছু খাওয়া দরকার। কোটের ভিতরের পকেটে হাত দিয়ে মনে হলো পকেটের ভিতরে কাগজের মতো কি যেন একটা আছে। ওটা কাগজ না ভাইয়া, দুটো 500 টাকার নোট। এই যে ভাই শুনুন। জি বলুন। ইয়ে, আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে? জি আছে, আসুন আমার সাথে। সোজা ভিতরে চলে যান, সোজা। কি খাবেন স্যার, ভাত না রুটি? ভাত। মাছ না মাংস? মাংস দাও। মুরগি দেই স্যার? দাও। দেখ, লাখ টাকার সুলতান আমাদের সামনে বসা। আমার নাম জিসান, তুই চৌধুরীর মেয়ের ইজ্জত নিয়ে লীলা খেলা শুরু করেছিস। আমরা এবার তোর বোনের ইজ্জত নিয়ে খেলাধুলা করব। দেব নাকি শালাকে শেষ করে? এখন না, এখান থেকে বেরিয়ে যখন নির্জন জায়গায় যাবে তখন। জিশান, আমার আর তর হইছে না, শালাকে মারতে পারলেই তো লাখ টাকা হাতে আসব। আহ, ক্ষিপ্ত হোস নে, ওকে জায়গা মতো যেতে দে। আন্ধাকে মারতে আমার 1 মিনিট লাগবে, তারপর তোর 50 আর আমার 50। বাজানো বন্ধ কর, নির্জন জায়গায় চলে এসেছি, কি করবি কর? এই জায়গাটা নির্জন, তুই বুঝলি কি করে? তোদের শির বাজানো শুনে হোটেলে বসে বলেছিলি
নির্জন জায়গায় আমাকে শেষ করবি? তোরা তো শুরু করার আগে শীষ বাজাস, শেষ করার পর শীষ বাজাস, পারলে শেষ করে লাখ টাকার মালিক হয়ে যা। তুই মনে মনে কলমা পড়। উপরে যে বসে আছে তার নাম নেয়া আমি ছেড়ে দিয়েছি, যদি তোদের খুন করতে পারি তারপর সিদ্ধান্ত নেব, তার নাম নেব কি নেব না। আমাদের খুন করবি? আমাদের খুন করবি? তার চেয়ে ভালো রাজি হয়ে যা। কি করিস? চোখের সামনে হাসানকে খুন করে ফেললো আর আমি জান দিয়ে পালিয়ে এলাম। দোস্ত, সুলতান আর সুলতান নেই, সুলতান এখন এক ভয়ঙ্কর শক্তি। গুল মারার জায়গা পাস না সারা মদটি, মাল না খেলে মাথা ঠিক থাকে না। মাথা আমার ঠিকই আছে, বিশ্বাস না হলে আমার সাথে চল, যখন আধ্যাত্মিক মার খাবি তখন বুঝবি আমার কথা সত্য না মিথ্যা। ঠিক আছে, তোর কথাই আমি বিশ্বাস করলাম। সুলতান যখন এলাকায় এসেছে লাভ আমাদের, এক কোপে কল্লা ফেলে হাতে নেব লাখ টাকা। এবার ধারণা কর ওকে কোথায় পাওয়া যেতে পারে। মা, তুমি আমাকে ক্ষমা করো মা, তোমার জন্য আমি কিছুই করতে পারিনি মা, কিছুই করতে পারিনি। মেঘলা, তোকে যারা বেজ্জতি করেছে, তোর জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের একজনকে আমি খুন করেছি, বাকি তিনজনকে আমি খুন করব, ওদের কাউকে আমি বাঁচতে দেব না, কাউকে না। দাঁড়া, পালিয়ে যাচ্ছিস যা,
তবে মনে রাখিস, তোদের মৃত্যু আমার হাতে। কাল বিকেলে কালা পাহাড়ে দক্ষিণ পাশে আমি অপেক্ষা করব। লাখ টাকার লোভ থাকলে আসিস। তোমাদের এই অবস্থা কি করে হলো? লাখ টাকার লোভে। লাখ টাকার লোভে সুলতানের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, ওই তো আমাদের এই অবস্থা করেছে। বলো কি, এদিকে তেলেসমাতি কারবার আন্ধা তোমাদের ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, হাসান মরেছে, আমরা মরতে চাই না। বলো কি, হাসান মরেছে? আমরা বাঁচতে চাই, লাখ টাকার দরকার নেই। তোমাদের মতো পেশাদার সন্ত্রাসীরা যদি এই কথা বলে তাহলে খাবে কি? এক লাখের জায়গায় 3 লাখ দেবো। তোমাদের বন্ধু বান্ধবদের খবর দাও, সুলতানকে খতম করতেই হবে। এই নাও 10,000 টাকা, চিকিৎসা করাও। হুম, শালা আন্দাকে খতম করতেই হবে, নইলে ও আমাদের কাউকেই ছাড়বে না। আমাকে তুই ক্ষমা করে দে চুক্কি, আমি ভুল করেছি, আমি বন্ধুত্বের সম্পর্ককে অপমান করেছি। আমি ভুলে গিয়েছিলাম, বন্ধু তাকে বলে যে বন্ধু বন্ধুর জন্য কুরবানি দিতে পারে। তোর জন্য, শুধু তোর জন্য আমার সুলতান চলে গেছে। তুই যদি মনে করিস আমার জন্য তো সুলতান চলে গেছে, তাহলে আমি তাকে খুঁজে বের করব, আমি তোর সুলতানকে ফিরিয়ে দেব। তুই সুলতানকে খুঁজতে যাবি? হ্যাঁ, যাবো। তুই যদি যাস বাবাকে বলে আমিও তোর সাথে যাব। সুলতান মনে হয় তার এলাকাতেই গেছে। বাজিয়ে তুই অনেকের মতো আমার বোনের জীবন কেড়ে নিয়েছিস, সেই শিশি তোর জীবনে কাল হয়ে দাঁড়ালো। তখন তোকে ছেড়ে দিয়েছিলাম, এখনো তোকে ছেড়ে দেব, তবে সেটা তোর মৃত্যুর পর। দেখা যাক কার হাতে কার মৃত্যু হয়। বলো কি, অন্ধ সুলতান খুন করেছে? হ্যাঁ হুজুর, বিশাল তেলেসমাতি কারবার, দুটাকে সে খুন করেছে আর একটা নাকপোক ফাটিয়ে দিয়েছে। তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলে মুন্সি, অন্ধের এত শক্তি হলো কি করে? আমিও তো তাই বলি হুজুর, অন্ধের এত শক্তি হলো কি করে? কিন্তু ওকে মারবে কে? ওরা তো বলেই দিয়েছে 1,00,000 টাকার চেয়ে ওদের জীবনের মূল্য অনেক বেশি। তুমি একটা গাধা, সন্ত্রাসীদের কাছে জীবনের চেয়ে টাকার মূল্য অনেক বেশি। চোর খাটিয়ে টাকা কামানোর জন্যই ওরা সন্ত্রাসী। আরে লাখের জায়গায় 5 লাখ দেবো। 5 লাখ টাকার কথা বলছেন আপনি হুজুর? আমি আপনার অনুমতি ছাড়াই 3 লাখের কথা বলেছিলাম।
এখন এই 5 লাখের কথা শুনলে যে কেউ রাজি হয়ে যাবে। এবার আপনি নিশ্চিত থাকতে পারেন আজকের মধ্যেই সুলতান খুন হয়ে যাবে। চাচা, কে খুন হবে বললেন? কই না তো, খুনাখুনির কথা কে বললো? মিথ্যে বলবেন না, এই মাত্র বলেছেন আজকের মধ্যে সুলতান খুন হবে। সত্যি করে বলুন, সুলতান কোথায়? সুলতানের যদি কিছু হয় আমি তোমাদের কাউকে ছাড়বো না। সোমা, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এই বাড়াবাড়ির ফল কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবে তুমি? আমার মারবে, খুন করবে? খুন তোকে করব না, খুন করব সুলতানকে। তারপর তোর মাথা থেকে সুলতানি ভূত নামাবো, তোর হাত পা ভেঙে চিরতরে পঙ্গু করে ঘরে বসিয়ে রাখবো। তবু চৌধুরী বংশের ইজ্জত নিয়ে ছিলিমি খেলার সুযোগ আমি তোকে দেব না। সোনা, তোমার মেয়েকে ঘরে নিয়ে যাও। আমার হুকুম ছাড়া যদি সোমা ঘর থেকে বের হয় তাহলে তোমাকে আমি খুন করব। ওকে এখান থেকে নিয়ে যাও বলছি। চল মা, চল, চল উপরে, চল, চল। মনীষী। জি হুজুর। সুলতানকে কোথায় পাওয়া যাবে? জিসানদের আস্তানায় গেলেই সুলতানের খবর পাওয়া যাবে। আয় বস এখানে। মা, তুমি আমাকে ঘরের মধ্যে আটকে রাখতে পারবে? পারতে আমাকে হবে, কারণ আমি আমার স্বামীর বিরুদ্ধে কিছুই করতে পারবো না। তাছাড়া তুই তো তোর বাবাকে ভালো করে চিনিস, সে তার অহংকার ও আভিজাত্যকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে তোকে আমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। মা, আমাকে তুই ক্ষমা করে দিস। মা, আমাকে তুই ক্ষমা করে দিস, আমাকে তুই ক্ষমা করে দিস। ওই আন্দার বাচ্চা সুলতান আমাদেরকে চিন্তায় ফেলে দিল। সকালে খুন করলো হাসানকে, রাতে ডেভিডকে। কখন যে আমাদের আক্রমণ করবে কে জানে। কিষান, আরে চৌধুরী সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানকে খুন করতে হবে, আমি তোমাদের 5 লাখ টাকা দেব। 5 লাখ? জান বাজি রাখলাম, আজই সুলতানকে খুন করব। খুন যে করবে, সুলতান কোথায় আছে জানো? জানি, সুলতান আমাদের চ্যালেঞ্জ করেছে, আজ বিকালে সে কালা পাহাড়ের দক্ষিণ দিকে আমাদের জন্য অপেক্ষায় থাকবে। Oh!
ওকে শেষ করতে হবে নীরবে নিঃশব্দে। আমি দেখতে পাচ্ছি আমার সামনে এরা তাহলে কারা? এ অন্ধার বাচ্চা, এই জিসানকে মারতে চাস? মার মার। আমি জিসান, আমার বন্ধু হাসান, দেবী আর বুলেট। তুই বুলেটকে মারতে চাস? এই বুলেটকে? আমার নাম বুলেট। আরে এরাই তাহলে মেঘলার হত্যাকারী। আমি যে দেখতে পাচ্ছি এটা ওদেরকে বসতে দেওয়া যাবে না। লড়াই করার জন্য তোমার তোখের কোনো প্রয়োজন নেই। তোখের থামনে দৃশ্য তোমাকে ঘাবলেও দিতে পারে। তোর বোন আমাদের গায়ে গতরে একটু খুশি রাখবে। সুমা, সুমা তুই থানায় যা, সুলতানকে বাঁচাবার ব্যবস্থা কর। Oh!
হোস করে কোনো লাভ নেই। আমি তোদের আমরা আমাদের কাজ ঠিকই সেই ভালো তুই আমাদের একটা লম্বা শিখতে পারবি না। গ্রেফতার করুন ইন্সপেক্টর সাহেব, গ্রেফতার করুন। এসব হত্যাকাণ্ডের সাথে আমার বাবা মহিউদ্দিন চৌধুরী আর এই কুতুবুদ্দিন মুন্সি জড়িত। মিথ্যে কথা, এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছে ওই অন্ধ সুলতান। আমাকে তুমি পাগল পেয়েছ? ওই অন্ধ মানুষ খুন করেছে, খুন করলে করেছে, খুব ভালো করেছে। এদেরকে তো আমিও খুঁজছিলাম। এই দুজনের নামে সরকার 2 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এই যে অন্ধ মানুষ, তুমি চাইলে না এই পুরস্কারের টাকাটা তোমাকে আমি দিয়ে দিতে পারি। ধন্যবাদ ওসি সাহেব, আমার টাকা লাগবে না। আল্লাহ, আমি না বুঝে তোমার উপরে অভিমান করে অনেক কিছু বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দাঁড়িয়ে আছো কেন? চৌধুরীকে অ্যান্ডকাপ লাগাও যে। লাগে তোমরা আমার জন্য লড়াই করলে, তোমরা কারা? আমি চুমকি। তুমি চুমকি? হ্যাঁ, আমি চুমকি। তোমার ভালোবাসার টানে আমি চলে এসেছি। আমার ভালোবাসার টানে? হ্যাঁ সুলতান, তোমাকে ছাড়া বাঁচতে আমার কষ্ট হচ্ছিল, তাই আমি তোমার কাছে চলে এসেছি। চুমকি, আমি তো তোমাকে ভালোবাসিনি। ভালোবাসোনি? না, আমি কখনই কাউকে ভালোবাসিনি। চুমকি, আমি চেয়েছিলাম প্রতিশোধ, প্রতিশোধ আমি নিয়েছি। আমার বোনের উপর যারা নির্যাতন করেছিল তাদের পাওনা আমি কড়াই গণ্ডায় মিটিয়ে দিয়েছি। এখন আমি তৃপ্ত, আমার কিছু চাওয়ারও নেই, পাওয়ারও নেই। তুমি নিশ্চয় জয়? হ্যাঁ, আমি জয়। শোনো চুমকি, আসলে তুমি আমাকে ভালোবাসো না। একজন অন্ধ মানুষ হিসেবে আমার প্রতি তোমার মায়া জন্মেছিল, আর সেই মায়া থেকেই আমার প্রতি তুমি আকর্ষণ অনুভব করেছো। যদি তুমি এটাকে ভালোবাসা হিসেবে ধরে নিয়ে আমার জীবনসঙ্গী হতে চাও, তাহলে আমার জন্য করো না। জীবনসঙ্গী হচ্ছে ছায়ার মতো, ছায়া যেমন নিজের সাথে চলে, জীবনসঙ্গীও ছায়ার মতো চলে। তুমি আর জয় ছোটবেলা থেকে একসাথে চলেছো। জয় তোমাকে অনেক বেশি ভালোবাসে। সে তোমাকে পাবার জন্য সে আমাকে খুন করতে চেয়েছিল। আর হ্যাঁ, আমার সৌভাগ্য আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছেন, এখন আমি তোমাদের দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। তাহলে একবার আমাকে বলো, আমি কি দেখতে অসুন্দর? না, তুমি সুন্দরের চেয়েও সুন্দর, কারণ তোমার মনটা খুব সুন্দর। আর ওস্তাদকে বলো, তার দোয়া ও শিক্ষা আমি কাজে লাগিয়েছি। তোমার সেবা আর ওস্তাদের শিক্ষার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি, যদি তোমাদের কোনো কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। আসি। কে তুমি, কি করছো সোমা? মৃত্যুর কোলে সঁপে দিচ্ছি নিজেকে, যাতে আর কোনো স্বপ্ন আমাকে কষ্ট দিতে না পারে। কি স্বপ্ন তোমাকে কষ্ট দিয়েছে? তোমাকে পাওয়ার স্বপ্ন, তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন। ঘর বাঁধতে তোমাকে বাধা দিয়েছে কে? তুমি তো বলেছো তুমি কাউকে ভালোবাসো না, তোমার কিছু চাওয়ারও নেই, তোমার কিছু পাওয়ারও নেই। ভালোবাসি না, বাঁচতে তো মানা নেই, চাই না, চাইতে তো মানা নেই। You are under arrest.